আসসালামু আলাইকুম। তো আগামী 21 তারিখে অডিটর পরীক্ষার জন্য আজকে আমি মডেল টেস্ট নিয়ে আলোচনা করব। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে অবশ্যই উপকার হবে। তো দেখুন, বিশ্ব জনসংখ্যা দিবস কোনটি? উত্তর, 11 জুলাই। ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? রামনাথ কোবিন্দ। বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ের নাম কি? মুসা ইব্রাহিম। বাংলাদেশে বর্তমানে সরকারিভাবে মাতৃত্বকালীন ছুটি কত মাস? 6 মাস। তো আপনারা যখন আমি প্রশ্নটা বলবো পজ করে একটু দেখে নিতে পারেন, তারপরে অ্যান্সার করবেন। বাংলাদেশের কোন জেলার সাথে ভারত ও মায়ানমারের সীমান্ত রয়েছে? উত্তর, রাঙ্গামাটি জেলার সাথে। মুজিবনগর কোথায় অবস্থিত? মেহেরপুর। জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক? উত্তর, পর্তুগালের। বিশ্বকাপ ক্রিকেট 2019-তে বাংলাদেশের সাথে প্রথম কোন দেশের খেলা অনুষ্ঠিত হবে? উত্তর, দক্ষিণ আফ্রিকা। ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা? এডিস মশা। কোন তারিখে পৃথিবী সর্বোচ্চ দিনরাত্রি সমান হয়? 23শে সেপ্টেম্বর। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। WHO এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? উত্তর, জেনেভা। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? উত্তর, তাজউদ্দিন আহমদ। বিশ্বকাপ ফুটবল 2018-এ কোন দেশ চ্যাম্পিয়ন হয়? ফ্রান্স। বাংলাদেশের সংবিধান কোন সালে প্রণীত হয়? 1972 সালে। CPU এর পূর্ণরূপ কি? উত্তর, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সবচেয়ে হালকা ধাতু কি? লিথিয়াম। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য কতজন বীরশ্রেষ্ঠ উপাধি পেয়েছেন? 7 জন। সিডর কোন ভাষার শব্দ? উত্তর, সিংহলি। কোন রক্ত গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয়? ও পজিটিভ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সনের 7 মার্চ কোথায় ঐতিহাসিক ভাষণ দেন? উত্তর, রেসকোর্স ময়দানে, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান। বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি? চর্যাপদ। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি? আলালের ঘরের দুলাল। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কতটি? 10টি। লাঠালাঠি শব্দটি কোন সমাস? উত্তর, বহুব্রীহি সমাস। মাছের মা বাগধারাটির অর্থ কী? নিষ্ঠুর। জৈনেক শব্দটি সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর, জন যোগ এক, জৈনেক। নৈতিবাচক শব্দের বিপরীত অর্থ কোনটি? উত্তর, ইতিবাচক। কোন বানানটি সঠিক? সমীচীন, দুইটাই দীর্ঘিকার হবে। শেষের কবিতা কোন ধরনের গ্রন্থ? উত্তর, উপন্যাস। স্বাধীনতা তুমি কবিতাটি কার লেখা? শামসুর রহমানের। তোমাদের কখন আসা হলো, এটি কোন বাসের উদাহরণ? উত্তর, ভাববাসের উদাহরণ। মেধাবী শব্দটি প্রকৃতি প্রত্যয় কোনটি? উত্তর, মেধা যোগ বিন, মেধাবী। যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় কাকে? উত্তর, ঈশ্বরচন্দ্র গুপ্তকে। বাংলা সনেট এর প্রথম রচয়িতা কে? মাইকেল মধুসূদন দত্ত। শিরে সংক্রান্তি অর্থ কি? উত্তর, আসন্ন বিপদ। সে কোন পুরুষ? উত্তর, প্রথম পুরুষ। টাকায় অসাধ্য সাধন হয় বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? তার মানে টাকায় এটা হচ্ছে করণ কারকে সপ্তমী বিভক্তি।
তার মানে এখানে কিসের দ্বারা কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে করণ কারক, তার মানে টাকায় সাধ্য সাধন হয় কিসে হয়, টাকায়, অর্থাৎ করণ কারকে সপ্তমী বিভক্তি। পল্লীকবি বলা হয় কাকে, উত্তর জসীমউদ্দিনকে। সুলতানার স্বপ্ন গ্রন্থের রচয়িতাকে, উত্তর বেগম রোকেয়া। দুইটি বিন্দু দিয়ে কয়টি সরল রেখা আঁকা যাবে, উত্তর একটি। 5/7 ভগ্নাংশটির হর কোনটি, এখানে হর হচ্ছে 7, তার মানে এটি আর এটি লব। একটি ইটের কয়টি তল আছে, উত্তর 6টি। টেলিফোন কে আবিষ্কার করেন, টেলিফোন আবিষ্কার করেন আলেকজান্ডার গ্রাহাম বেল। যক্ষার টিকা কোনটি, উত্তর বিসিজি। আয়োডিনের অভাবে কোন রোগ হয়, উত্তর রাতকানা। কোনটি মৌলিক সংখ্যা, উত্তর 7 হচ্ছে মৌলিক সংখ্যা। মানুষের হৃৎপিণ্ডের কয়টি প্রকোষ্ঠ থাকে, 4টি। মানুষের শরীরে কত জোড়া ক্রোমোজোম থাকে, উত্তর 23 জোড়া। কোনটি মিশ্র ভগ্নাংশ, তো এখানে মিশ্র ভগ্নাংশ হচ্ছে এটি। 1 মিলিয়ন সমান কত লক্ষ, 10 লক্ষ। ত্রিভুজের একটি কোণ সমকোণ হলে অপর দুটি কি, অপর দুটি হবে সূক্ষ্মকোণ। 1 সমকোণ সমান কত ডিগ্রি, উত্তর 90 ডিগ্রি। খাবার স্যালাইন বানানোর পর কতক্ষণ পর্যন্ত খাওয়া যাবে, উত্তর 12 ঘন্টা পর্যন্ত। লেবুতে কোন ভিটামিন বেশি থাকে, ভিটামিন সি। জ্বর ভাটা হয় কোন গতির কারণে, উত্তর আহ্নিক গতির কারণে। জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের কততম দেশ, অষ্টম। রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে, উত্তর ভিটামিন এ অভাবে। পার্টস অফ স্পিচ কত প্রকার, 8 প্রকার। আমি তাকে যেতে দিলাম এর ইংরেজি কোনটি, এর ইংরেজি হবে আই লেট হিম গো। কোন শব্দটি নাউন, তে 4টির মধ্যে সিটি হচ্ছে নাউন। কোনটি সঠিক, উত্তর মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। দ্য হেডমাস্টার ইজ ড্যাশ দ্য স্কুল, ইন দ্য স্কুল। অক্সের প্লুরাল কোনটি, উত্তর অক্সেন। আই রিড ড্যাশ কোরআন, তো এখানে হবে দ্য কোরআন। কোনটি সঠিক বানান, এখানে সঠিক বানান হবে সাইক্লোজি, PSYCHOLOGY, সাইক্লোজি। কোন শব্দটি অ্যাডজেক্টিভ, তো এই 4টার মধ্যে অ্যাডজেক্টিভ হচ্ছে চাইল্ডিশ, মানে শিশু সুলভ। ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কোনটি, ইংলিশ। রোমিও জুলিয়েট কার লেখা, উত্তর শেক্সপিয়ার। আমার টাকা ছিল না এর সঠিক ইংরেজি কোনটি, এর ইংরেজি হবে আই হ্যাড নো মানি। আই ওয়াজ রিডিং এ নভেল কোন টেন্স, তো এটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ইংরেজি বর্ণমালা কতটি, 26টি। ডু নট লাভ অ্যাট দ্য ফোর কোন প্রকার সেন্টেন্স, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ওয়েল ইওর ওয়ান মেশিন এর সঠিক অর্থ কি, উত্তর নিজের চরকায় তেল দাও। কোনটি সঠিক বাক্য, তো এখানে সঠিক বাক্য হবে দ্য মেঘনা ইজ এ বিগ রিভার। অবাক কাজ এর ইংরেজি কি, এর ইংরেজি হবে দ্য ওয়ান্ডারফুল। দ্য ক্যাপ্টেপ্লেডি কার রচনা, তো এটি হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের রচনা। বিউটিফুল এর সমার্থক শব্দ কোনটি, নাইস।
তো বন্ধুরা এই ছিল আজকের আলোচনা। তো আশা করি ভিডিওটি যদি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে অবশ্যই উপকার পেয়েছেন, তো আশা করি এর থেকে ভালো একটা আউটপুট পাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।